নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সবাই মৃদঙ্গের সাথে ভালোই কাটছেন। এবং বাংলাতে ধীরে ধীরে তো শীত পড়ে গেল, শীতের আমেজে শিখলের সাথেই সবাই আছেন, প্র্যাকটিস গান বাজনার মাধ্যমে দিয়েই কাটছে। তো আজকে একটি আবার ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি যেহেতু এখন দাদরা তালের চলছে সিরিজ, তো দাদরা তালের উপরেই নিয়ে এলাম আজকে দাদরা তালের। আমি বিগত দুটো দিনেই কিন্তু দাদরা তালের দিয়েছি লেসন, আজও দাদরা তালের লেসন দেব। আজকে যে দাদরা তালটি দেব ওটি কিন্তু প্যাটার্নটা বা চলনটা একটু ওয়েস্টার্ন টাইপের হবে। বিভিন্ন ধরনের গান হয় সেখানে, কিন্তু এই ওয়েস্টার্ন টাইপের কিন্তু দাদরা তালটি কাজে লাগে। তো সেই রকম ওয়েস্টার্ন টাইপের আজকে একটি লেসন দেবো, একটু অভিনবভাবে হবে বাজনাটি। তো আপনারা সাথে থাকুন এবং বাজনাটি দেখুন, ভালো লাগবে আশা করি। আর যেসব বন্ধুরা চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আগামী দিনেও কিন্তু নানান ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিন্তু লেসনটি শুরু করব। আর বলে রাখি, আমি কালকেই ফোনটা চেক করতে দেখছিলাম যে আমার চ্যানেলের ভিডিও কিন্তু বেশি পার্সেন্টেজ, মানে লোক যেখান থেকে ভিউ ওয়াচিং করে সেটা হচ্ছে দুর্গাপুর, সে সিটিটা হলো। তো দুর্গাপুর সিটির যেসব ভিউয়ার্সরা আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। তা বাদেও বিভিন্ন সব জেলারই আছে, মানে সব জায়গারই আছে। তো শিলিগুড়ি আছে প্রথমে, তারপরে আবার বহরমপুর থেকে নদিয়া, কলকাতা সবই আছে, কিন্তু সব থেকে আমার যে বেশি ভিউয়ার্স আছে সেটা হচ্ছে দুর্গাপুর থেকে। তো সবাইকেই ধন্যবাদ জানাই, এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিন্তু শুরু করি। দাদরা তাল দিয়েছি, দাদরা তাল সম্বন্ধে আর বলার বিশেষ খুব একটা প্রয়োজন নেই। তবুও বলে রাখি, যেসব বন্ধুরা নতুন দেখছেন তারা হয়তো জানবেন না, তো দাদরা তালের প্লে লিস্ট দেওয়া রয়েছে ইতিমধ্যে। আপনারা দাদরা তালটি যারা যারা এখনও শেখেননি বা জানেননি, দাদরা তালটা গিয়ে একবার চেক করবেন। আর আজকে দাদরা তালের ওয়েস্টার্ন দাদরা তাল আমি বলে রাখি, দাদরা তাল ছমাত্রা, তিন তিন করে ছন্দ। তো এটা সমপদী তাল, তালি খালি আমি দেখিয়েছি, আজকে একবার দেখিয়ে দিয়ে দেবো। তবলার যদি ছন্দ হয় 1 2 3 4 5 6, ঠিক আছে, এইভাবে যাবে। বা আমরা তো শিখলে কী দেখবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এইভাবে কিন্তু কাউন্টটা হবে। তো আজকে এই বাজনাটি আমি একটু দেখাচ্ছি কীভাবে কী যাবে, তারপর কীভাবে কী শুনতে কেমন লাগে সেটা আগে প্রথমে আমি দেখাই, তারপরে বা স্লো স্লো করে গানের সাথে দেখাবো বা কীভাবে যাবে ফিঙ্গারিং সেটাও দেখাবো। তো চলুন ধীরে ধীরে শুরু করি। আমি প্রথমে বাজনাটি বাজাচ্ছি, তারপর কেমন কী যাবে বা বাজনাটি শুনতে কেমন লাগে সেটা একবার শুনে নিই সবাই, তারপর কীভাবে বাজবে সেটা একবার দেখাচ্ছি। বাজনাটি কেমন যাবে একটু দেখুন। এইভাবে কিন্তু ছন্দটা যাবে, এটি ছন্দটা কেমন হবে তালি দিয়ে একবার দেখাচ্ছি। দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, এইভাবে কিন্তু ছন্দটা যাবে। তো এটি গানের সাথে কেমন যাবে দেখুন, বা এ যারা নাম গান করেন সেরকম নাম গানের একটা সুর নিচ্ছি, দেখুন কেমন কী লাগে শুনতে। বা এইগুলো আমরা বাজিয়ে থাকি কমন, যেসব সুর যারা বাজায় কেমন যাবে সেটা একটু লক্ষ্য করুন। হরে কৃষ্ণ 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 হরে, এটা কিন্তু যাচ্ছে, এটা একটা অন্য আমরা চলনে শুনে এসেছি, এটা কিন্তু এইভাবে প্যাটার্নেও যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ রাম হরে রাম।
যেহেতু এইটা যারা নাম গান করেন তাদেরও লাগবে, তাই এগুলো বিভিন্ন ধরনের গান আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর একটা যেমন গান আছে সেটাতেও বাজবে, এরকম কীর্তনে কিন্তু অজস্র গান আছে, সেগুলো তো সময় সাপেক্ষে আপনারা ছন্দটা বা লয়টা বুঝতে গেলেন, এবারে গান এলে সেই গান বাজনাটা লাগাতে পারবেন এই বাজনাটি। আর একটা আছে, মায়ের কোলে মাথা রেখে গান আছে, তো আপনারা যখন দেখবেন এইরকম গানের মেন ছন্দটা বুঝবেন, বাজনার ছন্দটা বুঝবেন, ছন্দটা বুঝে নিলেই কিন্তু যারা বাজনা বাজিয়ে থাকেন তাদের ব্যাপারটা একটাই সুবিধে কি আছে যে দাদরা তালে বা ছন্দের যদি একটা বাজনা শেখা যায় অনেক গানে বাজানো যায়। আর যারা গান করেন তাদের কিন্তু আলাদা আলাদা লিরিক্স মনে রাখতে হয়, সুরটা হয়তো একই কিন্তু আলাদা আলাদা লিরিক্স মনে রাখতে হয়। বাজিয়েদের ক্ষেত্রে এই সুবিধেটি আছে কি একটা ছন্দটা যদি মনে রাখেন বা একটা বাজনা মনে রাখেন সেই বাজনাতে কিন্তু অনেক গানে বাজানো যাবে, এটা একটা সুবিধা। তার জন্য আপনারা ছন্দটি ভালো করে বুঝবেন, ছন্দটা বুঝলেই কিন্তু পরবর্তীকালে যেই গান করুক না কেন, গাহক বা যেই করুক না কেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদেরই। তো এই বাজনাটি আমি বোলবাণীটি তো বললাম, সেই বোলবাণীটি কেমন কি যাচ্ছে সেটা বোলবাণী তো আরেকবার বলে দিচ্ছি, কেমন কি বোলবাণীটি যাচ্ছে সেটাও দেখাচ্ছি। বোলবাণী আছে, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা। ঠিক আছে, দে ডে দাদা ঘি এই পর্যন্ত তিন, দে ডে দাদা ঘি তা ঘি গে ঘে তা। ঠিক আছে, কেমন যাচ্ছে দেখুন, দে ডে দাদা ঘি তা ঘি, দে ডে দাদা ঘি তা ঘি। চলুন আমি এবার ধীরে ধীরে দেখাই, প্রথমে আছে দে ডে দাদা, দে ডে দাদাটা কেমন আসবে যদি রোটেশন করতে পারেন ভালো, এটা দে ডে করতে পারেন, আর যদি সিম্পল দে ডে এবার দুটো মারেন সেটাতেও হবে, কোনো অসুবিধা নেই। দে ডে দাদা, ঠিক আছে, দে ডে দাদা একই, দে ডে যেটা দাদা একই একই যাবে, হ্যাঁ, দে ডে দাদা, দে ডে দাদা। এইখানে ডুগিটা দেখুন, প্রথমে চেপে পরে ছাড়া, এই ডুগিগুলো যদি না প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন বায়া বাজানোর নিয়ম, ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, দেডে দাদাটা এখানে একটু শুনতে পারেন, ফ্লেভারটা প্রথমে একটু চেপে পরে ছাড়া, তাহলে দেখো এই ফ্লেভারটা দেডে দাদা। যেমন একইভাবে দেডে বাজলো দাদাও কিন্তু একইভাবে দেডেটা কেমন হবে, এটা উল্টোটা বাজানো হবে না, এটা কিন্তু সোজা দিয়ে হবে দেডে। দেখুন দেটা কম তিন আগে তে, আর এদিকে ঘে মিলে একসাথে আসবে দে 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 দে। ডের সময় আবার এক এক আঙুলে চেপে তে, দেখতে পাচ্ছেন আপনারা, আর এদিকে রোটেশন করবেন এটা ডে। ঠিক আছে, কেমন হচ্ছে দেখুন, দে ডে দেখুন, দে দে ডে দে ডে, আর দাদা ওটা একই দা দা। এবার এইদিকে যে ফ্লেভার আওয়াজটা আসবে দেখুন, দে দে দা দা, এইটা কিন্তু প্রথমে এই দিক থেকে মেরে পরে এইদিকে তুলে নেবেন, প্রথমে চেপে। এইগুলো যদি না আপনাদের সমস্যা হয় ডুগিতে, আমার কিন্তু ইতিমধ্যে দুটো ডুগির লেসান দেওয়া রয়েছে, সেটা প্লে লিস্টে আপনারা গিয়ে একবার চেক করে নেবেন, তাহলে কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো বুঝতে হয়। এইভাবে কিন্তু বাজবে এটা দে ডে দাদা, দেখুন দে ডে দাদা, দে ডে দাদা। এবারে ঘি তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লেভারটা অতটা ভালো আসবে না, বাজানো হয়তো যাবে ভালো লাগবে না, কিন্তু এর কাজটা হচ্ছে এইখানে, যেহেতু এটা ওয়েস্টার্ন টাইপের শুনতে লাগবে তো এই গুবির কাজটাই বেশি হবে। ঠিক আছে, ওইটা আপনারা একটু ফলো করবেন, দে ডে দাদা, দে ডে দাদা। এবার ঘি কেমন হবে দেখুন, প্রথম হচ্ছে দে ডে দাদা ঘি, শুধু ঘি এদিকে ঘি ওপেন আওয়াজ দেখুন ঘি ঘি। এবারে তা ঘি, তা ঘি গে ঘে তা কেমন হবে দেখুন, দে ডে দাদা ঘি একসাথে, দে ডে দাদা ঘি, দে ডে দাদা ঘি তা ঘি, তা এদিকে চুটকি দিয়ে তা, এই দুটো আঙুল নিতে পারেন, তিনটে আঙুল নিতে পারেন,
দুটো আঙুলই নেবেন, ঠিক আছে? এইভাবে আওয়াজ হবে, তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে দাদা ধি ধীরে দাদা ধি ধীরে দাদা ধি তাগি তাগি ঘিটা এইদিকে স্লাইড ধি ঘিসা, ঠিক আছে? ধি তাহলে কি হচ্ছে দেখেন, এই পর্যন্ত ধে ধে দাদা ধি তাগি ঘে ঘে তা ঘে ঘে ঘে, প্রথমটা এটা নিতে পারেন ঘে ঘে, এবার ঘে ঘে দেখুন ঘে ঘে, আবার তা এদিকে তা, টোটালটা কেমন হবে দেখুন, ধে ধে দাদা ঘি তাগি ঘে ঘে তা, বা এই যে এখানটা এইভাবে নিয়েছিলেন দুটোই স্লাইড দিতে পারেন, দেখুন ছন্দটা বুঝুন আগে, ধে ধে দাদা ঘি তাগি ঘে ঘে তা, ধে ধে দাদা ঘি তাগি ঘে ঘে তা, ধে ধে দাদা ঘি তাগি ঘে ঘে তা, ঠিক আছে? এইভাবে কিন্তু এটাকে প্র্যাকটিস করুন। আমি আরেকবার ছন্দটা মুখে বলছি তালি দিয়ে, এটা এইভাবে আগে ছন্দটা প্র্যাকটিস করবেন, তারপর বাজাবেন। হ্যাঁ, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি, এটা বাজবে কেমন দেখুন, দে দে দাদা ঘি দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি গে ঘে তা, দে দে দাদা ঘি তা ঘি গে ঘে তা, এইভাবে কিন্তু এটি বাজবে। তো এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি এইটি, হ্যাঁ, একটি নতুন একটা সংযোজন হবে আপনাদের বাজনার মধ্যে।